স্বদেশে প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত, ইংরেজ সরকারের বিরোধী নই, আমরা সরকারের অনুগত। আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয়, বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দপ্তর থেকে আহলে হাদিস নামে ডাকা হয়, দেওয়া হয়। এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হোসেন বাটালভি তার প্রকাশিত ইশাআতুস সুন্নাহ পত্রিকায় ভারত উপমহাদেশের আহলে হাদিসরা সর্বদা সবসময় ইংরেজ সরকারের অনুগত, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা, ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল, আমার বক্তব্য না, এটা পাঞ্জাব এবং সমস্ত হিন্দুস্তানের আহলে হাদিসদের সমস্ত মেম্বার সমস্ত সদস্যদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যেখানে তাদেরকে নিমক হালাল, তাদেরকে ইংরেজ সরকারের খায়ের খা কল্যাণী, ইংরেজ সরকারের একান্ত অনুগত বলা হয়েছে। ভারত ইংরেজ সরকারের প্রধান মালিকায়ে মুআজ্জামাকে তরফসে আহলে হাদিস কো খেতাব। মিয়া নজির হুসাইন দেহলভি এই জিহাদের ফতোয়ায় স্বাক্ষর করেননি, এই জিহাদকে জিহাদ মনে করেননি, বিরোধিতা করেছেন, অংশগ্রহণ করেননি, এই জিহাদের সময় ইংরেজদের সাহায্য করেছেন।